চঞ্চল, তুই এবার একটা টিভি কিনে নে। কেন, নিচে টিভিটা কি খারাপ হয়ে গেছে? তোর বউ তোকে কিছু বলেনি? না, হয়তো পরে বলবে। তার আগে তুমি বলো না কি ব্যাপার। বলছিলাম কি, একটা টিভিতে খুব অসুবিধা হচ্ছে। সায়ন আর পিন্টু প্রায় ক্রিকেট দেখে, তোর বৌদিরে দুপুরে হিন্দি সিনেমা দেখে, তাই বোধহয় জয়ার আর টিভি দেখা হয় না। ও তো আবার বাংলা সিনেমা ছাড়া দেখে না। তার চেয়েও বড় কথা, সামান্য কিছু বললি একেবারে ফোঁস করে ওঠে। ফোরন দিও না বৌদি, ফোরনটা রান্নাঘরে চলে, শোভার ঘরে নয়। দাদা, টিভিটা ছিল শেষদা, বিয়ের সময় শ্বশুরমশাই দিয়েছিল। আমেরিকা যাওয়ার সময় শেষদাওটা রেখে গেছিল, বলেছিল ওটা আমেরিকাতে অচল, বলেছিল যে তোরা সবাই মিলে দেখিস, মানে সবাই দেখবে কমন। হ্যাঁ, তখন একটাই চ্যানেল ছিল, এখন অনেক, কারণ কেবল কানেকশন নেওয়া হয়েছে। তাই সেই জন্য এখন সবাই যদি একই সময় আলাদা আলাদা চ্যানেল দেখতে চায়, সে তো সম্ভব নয়। না, তা নিশ্চয়ই সম্ভব নয়। শেষদার টিভিটাকে আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি, তোমরা বরং একটা নতুন টিভি কিনে নাও। তোমাদের অবস্থা ভালো, মাইনে ভালো, তার উপর আবার পুকুরিও আছে। সেই জন্য আমি আর কমল সংসারে বেশি খরচাও দিই। তোমরা লোক সংখ্যায় বেশি আর আমরা দুজন, আর হিসেব করে দেখতে গেলে তোমরা সংসারে যে টাকাটা দাও আমি প্রায় তাই দিই, হয়তো একটু 19-20। তবে দাদা, আমি নতুন টিভি কিনবো আর তোমরা শেষদার টিভিটা ফোকটে দেখবে, তা তো হয় না। কদিন পরে বলবে যে একটা আলাদা মিটার নেই, ইলেকট্রিসিটি বিলটা বাড়ছে, আমি ওসবের মধ্যে নেই দাদা। মেজবৌদি, বাবা একটা কথা প্রায় বলতেন, একান্নবর্তী পরিবারকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে সকলের সঙ্গে সকলের একটু মানিয়ে চলা উচিত, প্রত্যেকের কিছু না কিছু ত্যাগ করা উচিত। আমি জয়াকে এই কথাটা বলি, তোমরাও মনে রেখো, তাহলেই ওং শান্তি, নইলে কিন্তু অশান্তি। বুঝি না বাবু, এত দেমাক কিসের, যেমনি পতি তেমনি পতা, দুজনের মুখে সবসময় যেন খই ফুটছে। কে আবার কি ফোটালো? কেউ কিছু ফোটায়নি। তুই এতক্ষণ ছিলি কোথায়? মাল খাচ্ছিলাম। হ্যাঁ, তোমার সারা বৌদির দাদা বেচারাম বেচু আমার মদ খাওয়াতে নিয়ে গেছিল। সে কি, আমার দাদা তোমাকে মদ খাইয়েছে? অবাক কাণ্ড, সবসময় তুমি বলো তুমি নাকি ওনাকে মদ খাও। হ্যাঁ, এতদিন তাই ছিল, কিন্তু আজ শর্ত হলো আমি হারলেই ও আমাকে মদ খাওয়াবে। খেলার পুতুল সাজা কেউ রানি কেউ রাজা নিমেষে বসু মন্তর, ভেঙে যায় বিশ্বাস আবার আবার গড়ে খেলা ঘর নিরন্তর। বাতাসের বিশ বিশ কথা শুনে কংক্রিট ইটকাঠ আর পাথর, স্বপ্নের শহর স্বপ্নের শহর স্বপ্নের শহর স্বপ্নের শহর।